গুড ইভিনিং, আরো রান্না করে আপনাদের সকলকে স্বাগত। আমি দেবাশিস, আজকে রান্না করব বিয়ার ব্যাটার ফিশ। বিয়ার ব্যাটার ফিশ সম্বন্ধে বলি, এটা একটা এমন রান্না যেটা কিনা আমেরিকার অলিতে গলিতে পাওয়া যায়। আমরা আমাদের আরো রান্নাঘরে দেশ বিদেশের রান্না যেরকম দেখানো পছন্দ করি, সেরকম আমরা আমাদের ঘরোয়া রান্নাও দেখাই। কিন্তু যেহেতু আমি রান্না করছি আর আমার থেকে আপনাদের অনেক বেশি চাওয়া পাওয়া থাকে, তাই আজকে আমি চলে গেলাম সোজা আমেরিকায়। আমেরিকা স্ট্রিট ফুড বিয়ার ব্যাটার ফিশ কী কী লাগে আমি বলে দিই। এটা তৈরি করতে লাগছে বিয়ার, ডিম, পাসলে, লেবুর রস, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, চিনি আর নুন, আর ভাজা হবে সাদা তেলে। এবার আমি এটাকে মাছটাকে কাটবো। ভেটকি মাছ নিয়েছি, অন্য কোনো মাছে হবে না, যেহেতু ভেটকি মাছ খুব নরম হয়, তাই আমি বলবো সবসময় ভেটকি মাছ দিয়ে প্রেফার করবেন। যদি অন্য মাছ ইউজ করেন তাহলে দেখবেন এটা যখন তৈরি হবে তখন কিন্তু এটা মুড়ে যাবে, বেঁকে যাবে। এইভাবে আমরা কেটে নেব লম্বা লম্বা করে। কেমন এই পিসটাকেও আমি কাটবো এইভাবে। এই কাটটাকে বলা হয় ডায়মন্ড কাট। নেক্সটটা কেটে দিলাম, এই একটা পিস, এই একটা পিস, আর এই যে মাছের উপরে যে সাদা অংশটা থাকে এটাকে ফেলে দিতে হবে, এটা থাকলেও কিন্তু মাছ মুড়ে যায়। কেটে নিলাম, এবার কি করব আমি এটাকে ম্যারিনেট করব। আমরা যে ব্যাটার ফিশ বলি, আসলে এটা কিন্তু নাম আমরা বলে থাকি সবসময় ফিশ বাটার ফ্রাই, কিন্তু ফিশ বাটার ফ্রাই বলে বাটার হয় না। অ্যাকচুয়ালি ফিশ ব্যাটার ফ্রাই থেকে এসছে বাটার ফ্রাই। ফ্রাই হবে তেলে, কিন্তু ওপর থেকে হালকা বাটার দেওয়া হয় বলে আমরা বলে থাকি ওটা বাটার ফ্রাই, কিন্তু আসলে কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই, যেহেতু ব্যাটারে কুক করা হয় বলে। সেরকমই আজকের রান্নাটা, যেটাকে আমরা বলছি বিয়ার ব্যাটার ফ্রাই। আমরা বিয়ার ইউজ করছি বলে এর নামটা চেঞ্জ হয়ে গেছে বিয়ার ব্যাটার ফ্রাই। একইভাবে আপনারা ব্যাটার ফ্রাই ফিশ তৈরি করতে পারেন, তাতে জল দেবেন আর হালকা মাখন দেবেন, দরকার নেই বিয়ার দেওয়ার, তাহলেই ওটা হয়ে যাবে ফিশ ব্যাটার ফ্রাই। কী করবো, প্রথমে আমি এতে দেবো একটু নুন, চিনি, একটু লেবুর রস। আমি এখানে দিয়েছি নুন, চিনি আর লেবুর রস, এটা আমি ম্যারিনেট করছি। ম্যারিনেট করে রাখবো কতক্ষণ, 3-4। কেমন এবার যেটা করব, এটা আমি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে কী কী লাগছে নিয়ে নিচ্ছি আমি এখানে। আমি নেব ময়দা, চার পাঁচ চামচ নিয়ে নেব, পুরো ময়দাটা নিয়ে নেব। এখানে আছে 1/2 কাপ ময়দা, কেমন। তাতে দেব কর্নফ্লাওয়ার 3 চামচ, একটু নুন ব্যাটারে, হাফ স্পুন পড়বে বেকিং পাউডার, হাফ স্পুন, বেকিং পাউডার, দেব 1টা আস্ত ডিম, ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নেব, যেন যখন আমরা ব্যাটারটা তৈরি করবো যেন লাম্প না থাকে। ভালো করে মিক্স। এবার যেটা দেব সেটা হলো পাসলে, চপ পাসলে। ফাইনলি চপ পাসলে এতে পড়বে। পাসলে পাতা অনেক সময় কি হয় বা ধনে পাতা কাটার পর কালো হয়ে যায়, পাসলে বা ধনে পাতা কাটার সময় কালো হয়ে যায়। কি করবেন, পাসলে বা ধনে পাতা ফাইনলি চপ করে কেটে
একটা ভালো মাসলিন ক্লথে নিয়ে যদি রানিং কোল্ড ওয়াটারে ধোয়া হয় তাহলে পাসলে আর ধনে পাতা অনেকক্ষণ পর্যন্ত সবুজ থাকে, কালো হয় না। ফাইনালি চপ পাসলে একদম ফাইন। এবার এই পাসলেটা আমি দিয়ে দেবো। আবার তাহলে আমরা কি কি দিলাম? আমরা দিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, একটা ডিম আর বেকিং পাউডার। এবার দেবো আমি এতে তেল। তেলটা পরে দেবো, আগে দেবো আমি এতে বিয়ার। যেহেতু বিয়ার ব্যাটার ফিশ, আমি এখানে দেবো বিয়ার। বিয়ার দিয়ে ব্যাটারটা হবে, প্রথমে অল্প বিয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিই। অল্প অল্প করে যখনই ব্যাটার তৈরি করবেন, যে কোনো ব্যাটার বা জল দিয়ে করুন, বিয়ার দিয়ে করুন, যে বা দুধ দিয়ে করুন, একবারে পুরোটা দেবেন না, তাহলে লাম্প হয়ে যাওয়ার চান্স থাকে। সুন্দর ফ্লেভার আসবে। আবার একটু বিয়ার, আবার মিক্স। ব্যাটার রেডি। এর মধ্যে কি করব আমি? দেব তেল। কড়াইয়ের তেল ভাজার জন্য, দু বোতলে ভাজা হবে। আর এই ব্যাটারে দেব অল্প তেল। এই ব্যাটারে তেল এর জন্যই দিলাম যেন এটা যখন ভাজা হবে একসাথে, একটা সঙ্গে আরেকটা লেগে না যায়। কি আমি রান্না করছি কি? বিয়ার ব্যাটার ফিশ। বিয়ারের ব্যাটারের আমাদের ব্যাটার অলরেডি রেডি হয়ে গেছে। এখানে বিরতির আগে যাবার আগে আমি তেলটা দিয়ে গেছিলাম গরম হওয়ার জন্য। এখানে আমাদের ফিশ ম্যারিনেট রেডি। এবার কি করবো আমি? এতে হালকা ময়দা জাস্ট করে নেব। আমি বারবার বলি, যে কোনো ফিশ ফ্রাই বা যে কোনো মাছের প্রিপারেশন যখন ভাজবেন তখন কি করবেন, অল্প ময়দা ওর মধ্যে ডাস্ট করে নেবেন, তাহলে এর ময়েশ্চারটা চলে যায় আর ব্যাটারটা ঠিকঠাকভাবে এর মধ্যে ধরে যায়। ওকে, ভালো করে মিক্স করে নিই। তেল গরম হয়নি, একটু গরম হবে। যদি তেল, অনেক সময় কি হয় কড়াইয়ে, আমরা আমাদের সবার বাড়িতে ননস্টিক কড়াই থাকে না, ননস্টিক কড়াইয়ে যদি তেল অনেক সময় আমরা ভাজতে গেলে কি হয়, লেগে যায় নিচে, ধরে যায়। দেখবেন মাছ ভাজতে গেলেন, মাছটা ধরে গেল, অনেকক্ষণ পর দেখলেন যে মাছটা নিচে লেগে যায়। কি করবেন, কড়া গরম করে তার মধ্যে অল্প নুন দিয়ে কিছুক্ষণ রেখে, যদি কড়াটা ভালো করে মুছে তেল দিয়ে গরম করা হয়, তারপর আপনি যা খুশি ভাজুন, দেখবেন নিচে ধরে যাবে না বা নিচে লেগে যাবে না। কেমন? এবার আমাদের এখানে তেল রেডি আর আমরা এগুলো ভাজবো। একটা মাছ নেব, ভালো করে এর মধ্যে এগুলো লাগাবো ব্যাটারটা। আরেকটা মাছ এইভাবে। সবসময় দেখবেন যখনই আপনারা যে কোনো ফ্রাই করবেন, দেওয়ার পর ওটাকে নাড়বেন না, রেখে দেবেন এইভাবে, ব্যাটারটা ঝরবে। দেখছেন আমার কনসিস্টেন্সি কী আছে ব্যাটারের? ঠিক এইট থাকবে, এর থেকে মোটাও হবে না, এর থেকে পাতলাও যেন না হয়। আর তেলটা কিন্তু সেমি হট হবে, একেবারে বেশি গরম হবে না। আমি এখানে মাছ দিয়ে করছি, আপনারা চাইলে প্রন দিয়েও করতে পারেন আর একইভাবে চিকেন দিয়েও করতে পারেন। ময়দা লাগালে কিন্তু পুরো ব্যাটারটা ঠিক মতন বসবে, আদারওয়াইজ কিন্তু বসবে না। আরেকটা যাবে।
তাহলে আমরা কী কী দিলাম আরেকবার বলে দিই। বিয়ার ব্যাটার ফিশে আমরা প্রথমে ব্যাটার তৈরি করলাম। ব্যাটারে দিয়েছিলাম আমরা ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, নুন, তেল, বিয়ার, পাসলে। আর কিছু মিস হয়েছে? চিনি, চিনিও দিয়েছিলাম অল্প। এবার এটা আমরা গোল্ডেন করে ভাজব। আরেকটা জিনিস বলে দিই, আমরা প্রত্যেকেই জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসি, বিশেষ করে তেলে ভাজা। তেলে ভাজা খেলেই ম্যাক্সিমাম লোকের একটাই কমপ্লেইন থাকে যে রাস্তার তেলে ভাজা খেলে অম্বল হয়। তেলে ভাজা খাওয়ার পর যদি হাফ চামচ সোডা, খাওয়া সোডা জলে গুলে খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিড হয় না। কিংবা তেলে ভাজা যখন খেতে যাবেন তখন যদি এক বা দু গ্লাস জল খেয়ে তেলে ভাজা খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিড হয় না। মানে এতগুলো টিপস আমি একটার পর একটা দিচ্ছি। কী হয়, যখন আমরা জল খাই তারপর যখন তেলে ভাজাটা খাই, তেলে ভাজার তেলগুলো কিন্তু জলের মধ্যে ফ্লোট করে, তখন কিন্তু শরীরের ক্ষতি করে না। যখন ফ্লোট করে তখন কিন্তু অম্বল হয় না। যদি খালি পেটে খাওয়া হয় বা কিছু না খেয়ে খাওয়া হয় তাহলে কিন্তু তেলে ভাজা খাওয়ার পর এক গ্লাস বা হাফ গ্লাস জলে যদি হাফ সোডা মিক্স করে খাওয়া হয় তাহলেও কিন্তু অ্যাসিড হয় না। কিন্তু সোডা বা এগুলো খুব একটা তো ভালো না, তাই যখনই তেলে ভাজা খাবেন তার আগে যদি জল খেয়ে নিয়ে গিয়ে তেলে ভাজা খান দেখবেন অ্যাসিড হবে না। বড় করা হলে খুব ভালো, একসাথে অনেকগুলো ছেড়ে দেওয়া যায়। অফ অফ করে দিলাম। এবার কি করবো আমি, এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলবো। খুব ভালো ফ্লেভার আসবে, বিউটিফুল ফ্লেভার হবে। বিয়ারের ফ্লেভারটা আছে এর মধ্যে, যেহেতু আমরা এটা কুক করছি এর বিয়ারের যে অ্যালকোহল পার্সেন্টটা থাকে সেটা চলে যাবে আর ফ্লেভারটা থেকে যাবে। প্রচণ্ড ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় এটা খেতে। রেডি, এবার আমাদের গার্নিশ। গার্নিশ করবো তার আগে বলে দিই, যখন আমরা তেল গরম করি বা তেল ময়লা হয়ে যায় কি, এটাও একটা টিপস সাজিয়ে দিন, চেষ্টা করবেন মাছগুলো যেন একই সাইজের হয়, তাহলে সাজাতেও সুবিধে। ওকে, এটা থাক, একটু সেলারি পাতা কিচ্ছু দেবো না, কেননা বিয়ার ব্যাটার ফিশ রেডি। কিন্তু যেটা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, হয়তো অনেক সময় কি হয়, তেল দিয়ে যখন আমরা ভাজা পোড়া করি, অনেকবার তেলে ভাজা করে ফেললে কি হয়, বিশেষ করে বিস্কুটের গুঁড়ো দিয়ে যখন আমরা ভাজা করি তখন কি হয়, বিস্কুটের গুঁড়ো পরে তেলটা কালো হয়ে যায়। কি করবেন যখন এরকমই দেখবেন কিছু ফিশ ফ্রাই বা কোনো ক্রাম ফ্রাই করার সময় যদি তেল কালো হয়ে যায়, বাড়িতে যদি সেদ্ধ করার নুডলস থাকে সেই নুডলস যদি এক মুঠো দিয়ে দেওয়া হয় সেই গরম তেলে, গরম তেল যখন ফুটবে তখন কি হবে, নিচে যে নোংরা পাটিগুলো আছে সেগুলো ওই নুডলসের মধ্যে লেগে যাবে আর তেলটা আগের মতন পরিষ্কার হয়ে যাবে। টিপসটাও আগে দিয়ে নিলাম, এবার কি করব, বাকি রান্নাটা দেখবেন তো কীভাবে বানালাম বিয়ার ব্যাটার ফিশ, তাই রান্নাটা আরেকবার। প্রথমে ভেটকি মাছ লম্বা করে কেটে নিতে হবে, এরপর নুন, চিনি ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে হবে। এবার একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, বেকিং পাউডার, একটা আস্ত ডিম ও পাসলে পাতা কুচি দিয়ে বিয়ার দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। এরপর কড়াইতে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ময়দা মাখিয়ে নিয়ে তৈরি করা বিয়ার ব্যাটারে ভালো করে মাখিয়ে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে বিয়ার ব্যাটার ফিশ। এরপর সুন্দর করে গার্নিশ করে পরিবেশন করুন। লাস্ট বাট নট লিস্ট, আমার পরিবারের পক্ষ থেকে আমার জন্য একটা গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনাদেরও জানাই, এইভাবে আমার সঙ্গে থাকবেন আর আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য অন্য দেশের রান্নায়। আজ আসি, কাল আবার দেখা হবে। টিল দেন, লাভ ইউ অল।
রান্নাঘর, আরো রান্নাঘর।